আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে সাধারণ জ্ঞান তুমি কিভাবে প্রস্তুতি নিবা এবং সাধারণ জ্ঞানের জন্য কয়েকটা সাজেশন প্রশ্ন আমি দেব। অনেকে চেয়েছো এই ভিডিওটি। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষায় 10টি সাধারণ জ্ঞান প্রশ্ন এসে থাকে, তো সাধারণ জ্ঞান ভালো করতে চাইলে সাধারণ জ্ঞানের একটি ভালো বই কিনে প্রস্তুতি নিতে হবে। তার কোনো আসলে এছাড়া কোনো আসলে বিকল্প নেই, সাধারণ জ্ঞান করতে হবে, না করলে তুমি ভালো করতে পারবে না, এটাই তো। 10টি প্রশ্ন থাকে নৌবাহিনীর নাবিক পদে, সাধারণ জ্ঞানে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার 2 করে দেয়া থাকে, তো আমি 10টা প্রশ্ন আজকে দিব। শেষ পর্যন্ত শুনতে থাকো আমার ভিডিওটি, দেখো কে কয়টা পারো। প্রথম প্রশ্নটি দেখো, সূর্যের নিকটতম গ্রহটি কোনটি? সঠিক উত্তর খ, অর্থাৎ বুধ। 2 নম্বর, করোনা ভাইরাস সর্বপ্রথম কোন দেশে দেখা দেয়? চীনে। সঠিক উত্তর ক। 3 নম্বর প্রশ্নটি দেখো, স্বাধীনতা ও প্রত্যয় কি? স্বাধীনতা এবং প্রত্যয় কি? এটি হচ্ছিল তোমার নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধজাহাজ, নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধ বিমান, নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন নৌঘাঁটি, এরপরে নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন কামান। আসলে সঠিক উত্তর খ হবে, নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধজাহাজ। ঠিক আছে, এরপরে দেখো বাংলাদেশ নৌবাহিনীর 2টি সাবমেরিনের নাম দেখা যাচ্ছে, তো যদি দেখা না যায় তোমরা একটা কাজ করবা, ভিডিওটি ডাউনলোড দিয়ে রাখো, পরবর্তীতে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা। 4 নম্বরটি দেখো, বাংলাদেশ নৌবাহিনীর 2টি সাবমেরিনের নাম কি? সঠিক উত্তর ক, নবযাত্রা এবং জয়যাত্রা। 5 নম্বর, বর্তমানে মার্কিন প্রেসিডেন্টকে, এটা সবাই জানো, জো বাইডেন। 6 নম্বর, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? সঠিক উত্তর খ, চলন বিল। 7 নম্বর, মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি? সঠিক উত্তর ক, অর্থাৎ 4টি দেওয়া হয়। 8 নম্বর প্রশ্নটি দেখো, কে ডিনামাইট আবিষ্কার করেন? সঠিক উত্তর ক, আলফ্রেড নোবেল। 9 নম্বর, বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধানকে? অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। সঠিক উত্তর ক। 10 নম্বরটি দেখো, বিশিষ্ট রুহুল আমিন কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ক, 1935 সাল। অর্থাৎ যাদের এখনো পরীক্ষা বাকি আছে বাংলাদেশের বিভিন্ন সারা বিভিন্ন জেলা থেকে, তো আসলে অনেকে নৌবাহিনীর নাবিক পদে আবেদন করেছো, তো যাদের পরীক্ষা এখনো বাকি আছে তোমরা সাধারণ জ্ঞানের জন্য বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ের উপরে প্রশ্ন, সমসাময়িক বিষয়ের উপরে তথ্যগুলো জানো, সাম্প্রতিক বিষয়গুলোর উপরে, এরপরে বিভিন্ন দেশের রাজধানীর মুদ্রার নাম, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম, হ্যাঁ, খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম, বিভিন্ন কবির জন্মসাল, বিভিন্ন কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, তারপর তোমার বিভিন্ন স্থাপনা কে কে আবিষ্কার, মানে বিভিন্ন স্থাপনা, বিশেষ করে যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশ সংসদ ভবন কে ই করছে, ডিজাইন করছেন, বিভিন্ন স্থাপনা ডিজাইনের নাম, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো একটু তোমরা পড়ো, সাধারণ জ্ঞানের একটা বই ভালো দেখে বাজার থেকে একটা কিনে নাও, কিনে আজকের বিশ্ব বইটা অনেক ভালো, আজকের বিশ্ব আছে, কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, এই বইগুলো অনেক ভালো, এগুলো বই তুমি কিনে সাধারণ জ্ঞানের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, কারণ সাধারণ জ্ঞান যত বেশি পড়বা তত পরীক্ষা ভালো করার সম্ভাবনা থাকে, কারণ সাধারণ জ্ঞান না পড়ে আসলে পরীক্ষা ভালো করা সম্ভব না। হ্যাঁ, তো সুতরাং যাদের এখনো নৌবাহিনী নাবিক পদে পরীক্ষা বাকি আছে তোমাদের ক্ষেত্রে আমি বলছি, মনোযোগ দিয়ে শোনো, তোমরা বাজার থেকে একটা ভালো সাধারণ জ্ঞানের বই কেনো, কিনে বিভিন্ন দেশের রাজধানী মুদ্রার নাম, তো টপিকসগুলো বলে দিলাম এবং আমার অন্যান্য ভিডিওগুলো তোমরা একটু দেখো, ওখানে সাধারণ জ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেওয়া আছে, ওই টপিকসগুলো অনুযায়ী একটু প্রিপারেশন নাও, প্রিপারেশনে পরীক্ষা দিতে যাও, তাহলে দেখবে যে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। আর যাদের এখনো পরীক্ষা বাকি আছে তোমরা চাইলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে 7 দিনের, 10 দিনের, 15 দিনের অথবা 1 মাসের, যাদের হাতে একদমই সময় কম তারা 7 দিন বা 10 দিনের একটা কোর্স করে যাও, বা যাদের হাতে এখনো সময় আছে বা আগামী দিনের জন্য তোমরা চাইলে 1 মাসের একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো, স্বল্প খরচে আমাদের এখানে হোস্টেল সুবিধা রয়েছে, তাহলে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেলে তোমরা দেখবা যে তোমাদের আত্মবিশ্বাসটা বাড়বে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। আর চাকরির পরীক্ষার জন্য একটু পরিশ্রম করতে হবে, একটু অনুশীলন করতে হবে, কারণ
নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী চাকরিগুলোতে এখন হাজার হাজার শিক্ষার্থীরা আবেদন করে এবং পরীক্ষা দিতে চায়, সেখান থেকে অল্প সংখ্যক হাতে গোনা কয়েকজন করে চাকরি পায়। তো এই চাকরিগুলো আসলে অনেক কঠিন। এখানে যেমন সৎ হতে হয়, মেধাবী ছাত্র হতে হয়, তারপর মেডিকেলে নিজেকে ফিট রাখতে হয়, শারীরিকভাবে নিজেকে ফিট রাখতে হয়, অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে একজন শিক্ষার্থীকে চান্স দেওয়া হয়। তো তোমার প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেলে, প্রস্তুতি নেওয়া থাকলে তাহলে তোমার পরীক্ষা কেন্দ্রে ভালো করা সহজ হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া থাকলো, দোয়া করি সবাই যেন নৌবাহিনীর নাবিক পদে 2021 সালে যারা আবেদন করেছো সবাই যাতে চাকরি পাও বা চান্স পাও, চান্স পেয়ে দেশে সেবায় নিজেকে নিয়োজিত করো, দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করো। এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।